আগামী নির্বাচনে এখন একতরফাভাবে আওয়ামী লীগ তো পার হতে দুইবার পার হয়েছে, তৃতীয়বার এসে আবার একতরফাভাবে পার হতে পুরোপুরি পারছে না, বিদেশিদের চাপ বাড়ছে। অন্যদিকে আওয়ামী লীগের অধিকে নির্বাচনে যাওয়া, এটা যে একেবারেই একটা বাতুলতা, এটা যে হাস্যকর ব্যাপার, এটা সব জনগণের সকল অংশ এখন পরিষ্কারভাবে জানেন। ফলে আওয়ামী লীগ কোনোভাবেই এদিক করে ওদিক করে আর কাউকে নির্বাচনে আনার মতো আস্থা অর্জন করতে পারছে না। অ্যাবসলিউট পাওয়ার এই তিন দিক থেকে আমাদেরকে ভয়াবহ বিপদের মধ্যে ঠেলছে এবং এইটার জন্য বর্তমান সরকার প্রধানত দায়ী, এবং এই সরকার নিজের অস্তিত্ব, জীবনের নিরাপত্তাকে এই গদির থাকাকে একাকার করে ফেলেছে, গদিতে থাকা নিজের জীবনের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ বানিয়েছে। কাজেই তারা এই ক্ষমতা ছাড়বে না, এভাবে না ছাড়ার জায়গা নিয়ে গিয়ে বাংলাদেশকে তারা একটা বিপদের দিকে ঠেলছে। যে আমরা বাংলাদেশের মানুষ এই দেশ রক্ষা করার, এই দেশের জন্য লড়াই করার, নিজেদের অধিকারের জন্য লড়াই করার সমস্ত অধিকার কর্তব্য আমাদের সামনে আছে। একদিকে অধিকার যেমন আছে তেমনি কর্তব্য আছে। সারা দেশের মানুষকে আমাদের সে কারণে উদ্বুদ্ধ করতে হবে যে এই ধরনের ফ্যাসিবাদী শাসনের থেকে যদি আমরা নিজেদের মুক্ত করতে না পারি, এই নিরঙ্কুশ ক্ষমতা থেকে বাংলাদেশের জনগণকে যদি আমরা মুক্ত করতে না পারি, আমাদের সামনে ভয়াবহ ভবিষ্যৎ, ভয়াবহ খাদ অপেক্ষা করছে। বন্ধুগণ, এই মুক্ত করার কাজটি কি বিদ্যমান ক্ষমতা কাঠামো দিয়ে সম্ভব? ক্ষমতা কাঠামো মানে সংবিধান যে ক্ষমতা কাঠামোটা দিয়েছে, এই ক্ষমতা কাঠামোর অধীনে বাংলাদেশে এই যে রাজনৈতিক সংকট, এই যে নিরঙ্কুশ ক্ষমতার একটা অবস্থা সৃষ্টি হয়েছে কিংবা জমিদারির সৃষ্টি হয়েছে, এইটা বদলানো সম্ভব না। এই কথা আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন আরো স্পষ্ট করে বলছেন, এইখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছেন, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাকাল 2002 সাল থেকে বলে আসছি। 2005-06 সালের সংকটের সময় আমরা খুব স্পষ্ট করে তুলেছি যে সংকটটা সাংবিধানিক সংকট এবং সংবিধানের কাঠামোর এই স্বৈরাচারী চরিত্র এই সংকটের জন্ম দিয়েছে। 2014 সালের নির্বাচনের আগে আমরা এইটা স্পষ্ট করে বলেছি যে একটা সমাধান যদি আমরা যেতে হয় তাহলে সংকটের সমাধান গণতান্ত্রিক সংবিধান, এবং 2018 সালের নির্বাচনের আগে আমাদের পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের এই সংকটের সমাধানের জন্য নতুন একটা রাজনৈতিক চুক্তি দরকার, এই নতুন রাজনৈতিক চুক্তি করতে হলে নতুন একটা জাতীয় সনদ আমাদের মধ্যে তৈরি হতে হবে যেটা এই রাজনৈতিক অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্নটি এখনো পর্যন্ত প্রধান প্রশ্নে পরিণত হয়নি। রাষ্ট্র সংস্কার আন্দোলনকে ধন্যবাদ আমি জানাই যে তারা এই প্রশ্নটি যে প্রধান প্রশ্ন এটা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। অনেক রাজনৈতিক দল সবারই কর্মসূচির মধ্যে কম বেশি এই যেগুলি থাকে, কিন্তু এই প্রশ্নটাকে প্রধান প্রশ্ন মনে করেন না। বিশেষত বড় দলগুলো যেহেতু পছন্দ করেন না, সে কারণে যারা বড় দলের সাথে ক্ষমতার ভাগ করতে চান তারা বড় দলের পছন্দ অনুযায়ী নিজেদের কর্মসূচিকে উপস্থাপন করেন। এইটা আমাদের নতুন করে ভাবা দরকার।